হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশির মানুষের 10টা সিক্রেট গুণ আজকে আমরা জানব। তার আগে আরো একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। বিষয়টি হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কলকাতার পাশাপাশি আমার আরো একটি চ্যানেল আছে, যেটি হচ্ছে আমার ব্লগিং চ্যানেল, সেটির নাম হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং। তার লিংক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, একবার চ্যানেলটাই গিয়ে ভিজিট করুন। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে মেন আলোচনায় যাওয়া যাক। জানবো কন্যা রাশির মানুষের 10টা সিক্রেট গুণ। সিক্রেট ব্যাপারটা কিন্তু জানতে সবার ভালো লাগে, সবার কিউরিয়োসিটি থাকে। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই সিক্রেট ব্যাপারগুলো যদি আপনারা জেনে যান আর আপনাদের ক্লোজ কেউ কন্যা রাশির হয়ে থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা তার সাথে ডিল করতে পারবেন। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, এরা মুখে কথা বলে না, কাজে করে দেখার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা যে কোনো সমস্যার সমাধান খুব ইজিলি কিন্তু করে ফেলে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রচণ্ড পরিমাণ সেন্সিটিভ হয়ে থাকে, এরা নিজের প্রবলেম চট করে কিন্তু কারোর সাথে শেয়ার করে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এদের লাইফস্টাইল কিন্তু প্রচণ্ড পরিমাণ সিস্টেম্যাটিক ভাবে এরা করে, সিস্টেম্যাটিক ভাবে চলার চেষ্টা করে, এটা এদের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। বেশ গুছানো সমস্ত কিছুতে একটা সিস্টেম ভাবে চলা, এই সময় এই কাজটা করব, তখন এই জিনিসটা করতে হবে, এই যে ব্যাপারটা, এটাতে এরা কিন্তু ভীষণভাবে এক্সপার্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে, এরা জানে যে এদের লাইফে কি করতে হবে এবং কোথায় যেতে হবে, এই বিষয়টা কিন্তু এরা ছোট থেকে ভীষণ ভালোভাবে জানে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, কন্যা রাশির মানুষরা নিজেদের একটা দিক সবার থেকে কিন্তু লুকিয়ে রাখে। দেখবেন আপনি জানেন না, এরা অনেক জিনিস তারা পারে, করতে পারে, ইচ্ছা রাখে, কিন্তু সবার থেকে এই বিষয়টা কিন্তু এরা হাইড করে। 8 নম্বর পয়েন্ট হলো, যে কোনো বিবাদ থেকে এরা কিন্তু একদম 100 হাত দূরে, কোনো বিবাদে এরা চট করে যেতে চায় না। 9 নম্বর পয়েন্ট হলো, লাইফে কি করে টিকে থাকতে হয়, সেটা অফিস হোক, বাড়ি হোক, যেখানেই হোক না কেন, সেই টিকে থাকার লড়াইটা এদের থেকে কিন্তু শেখার মতো একটা বিষয়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা যে কোনো ডিসিশন ভীষণভাবে ক্যালকুলেট করে নেয়, ইমোশন হয়ে কিন্তু এরা কোনো সিদ্ধান্ত নেয় না। তাহলে 10টা সিক্রেট গুণ কন্যা রাশির আমি আলোচনা করে দিলাম। ভিডিওটা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ হেল্প করবে আপনাদের লাইফে চলার পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই ভিডিওটি এইটুকুই, দেখা হবে অন্য ভিডিও। তবে খুব ভালো থাকবেন, টাটা।